আসসালামু আলাইকুম মামুর বেটা মামুর বেটিরা, চলে এসেছি আজকে আমি রাজশাহীতে। আর রাজশাহীর ভিডিও লিয়া আর রাজশাহীতে যে চলে আইলো ঢাকা ছেড়ে, এটা কেলে আইলো কুণ্ঠে করে আইলো সবকিছু আজকের ভিডিওতে আপনারা পাকাম করে দেখে দেবো। চলেন, বছর যদি 2023 সাল ভাকাম করে চলে যেতে পারে আর যদি 24 সাল ভাকাম করে চলে আসতে পারে, তা আমি কেন পারবো না যে হার ওজি লকপক্ষ ছিল তাহলে পাখিকে সতে করে লিয়া। কিন্তু ঢাকা ছেড়ে আমি রাজশাহীর পথে রওনা দিয়ে দিল ভাকাম করে, এই যে ঘাটা ধরলো দেখেন। এতদিন ঢাকায় থাকলো দেড়টা বছর, আর দেড়টা বছর বিকাশ হেড অফিসে চাকরি করলো, তো চলে আসি সবাই মিলে ফের আমাকে গিফট কিনে বিদায় দিচ্ছে আর কি। তো রাজশাহী যেতে চলে আসি। অমায়িক সবার ব্যবহার বিশেষ করে এই তো বসকে দেখতে পেয়েছেন, এই টাকা গালা দেখতে পেয়েছেন, টাকা গালা বেঁধে দিয়েছে আমাকে ঈদুল ফিতরে সবাই মিলে কিন্তু সালামি দিয়ে চলো। তো সবার টাকা আমি খরচ করে লিখে ব্যাগ টিকেট করে সুন্দর করে বেঁধা বিন্ধা লিয়ে আসছি, যে স্মৃতি করে থুয়ে দেবো সারা জীবন যেন আমার সৎখানটাতে থাকে। দেড় বছর ধরে বিকাশ হেড অফিসে চাকরি করলো, এখন ঢাকা ছেড়ে রাজশাহীতে আইলো। তো তারপরও আসার সময় মনে হয়েছিল যে কেনে ছাড়ছে, কিন্তু ঢাকা ছাড়তে ইচ্ছা করছিল কিন্তু বিকাশ পরিবারকে না। তো যাই হোক, এই যে বিকাশ পরিবার দেখতে পাচ্ছেন বসে না তো ভাইয়ের মতন, আর এদিকে যে ভাই আপুরাকে দেখছেন ইনারা হচ্ছেন শুধুমাত্র ইভিনিং শিফটের গুলা, আর যারা মর্নিংয়ে ছিল তারা তো চলে গেছে বাড়ি, ওদের সাথে খালি দেখা হয়েছে, ছবি তোলার সৌভাগ্য আমার হয়নি। তো যাই হোক, সারা জীবন মানে যেখানে যাই না কেন পৃথিবীর, বিকাশ পরিবারকে আমি মনে করি যে যারা যারা হানা টিম মেম্বার ছিল প্রত্যেকে প্রত্যেককে মিস করবে, কারণ প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণাগুণ আছে, প্রত্যেকে এতটাই কর্পোরেট মানে বিহেভিয়ার যা আপনারা বলে বুঝাইতে পারবো না আর কি, খুবই মিস করবো। সেদিন 31শে ডিসেম্বর ছিল, 31শে ডিসেম্বর ইভিনিং ডিউটি, রাত 9টা পর্যন্ত আমি ডিউটি করে ফের 9:30 গাড়িতে উঠা, এই যে দেখেন এখন তাতে চলে আইলো। কিসের লেগে যে বিমানে তো হিজিবিজি পাখি টাকি লিয়ে উঠতে গেলে আমাকে একবার গাইড করে দিবে, ইদকে ফের ট্রেনে যদি উঠতে যায় তো ছাড়া ছিচড়া করে আমার হচ্ছে ব্যাগ টাকা কুলটা হারিয়ে দেবো। তার লেগে আমাকে হচ্ছে কি যেহেতু গেলে যেহেতু মহাকালী বাস স্ট্যান্ডের পাঞ্জরখানটাতে থাকতাম, বাসে উঠে যাবো পকাত করে যে সকালে যে ফের আমার ওখানে জয়নিং আছে 1 তারিখে 10টার দিকে, তো এত দেখাটা করতে পারবো না গাড়িতে করে চলে যায়। তো এই যে পাখি কুণ্ঠে তুবো পাখি কুণ্ঠে তুবো, তো সিহাব যেহেতু বিএনসিসিতে কাম করতো আর বুদ্ধি একটু বেশি, সুন্দর করে বাংকারে বেঁধে দিলে। এদিকে নয়নও খুবই হেল্প করলো, প্রত্যেকে মানে নিজের নিজের জায়গা থেকে হেল্প করে আমাকে আপনা বিদায় দিলে। আর এই তো আমি এখন গাড়িতে উঠে গেলো পাকাম করে, এখন পাখির সাথে চলে যাবো নিন পারতে পারতে রাজশাহীতে। ঢাকাতে বেড়া মুখের ওইদিকে গেঞ্জি গায়ে দিয়ে বা গাড়িতে উঠে গেছি, পাখি আপনার চেতন হয়েছে, আমি ফের পাকাম করে নিন চলে গেছি। যেমনি যমুনা সেতুর আধখানি কাছে লাগছে জালে ঠারে হ্যাঁ যান বাড়িয়ে যাবে, এত ঠান্ডা যে উত্তরবঙ্গে যে একবারে যান ডরিয়ে গেছে, আর উদকে ঢাকাতে লাগছে যে যার ঠার কিচ্ছু নাই, খুবই জোরে গাড়ি টেনেছে, এদিকে ভাকাম করে চলে এসেছে। আর এত জার একবারে এত ঠান্ডা পড়েছে রাজশাহীতে, একবারে পাখি গালা দেখেন কেমন জ্বরে আছে। আমার নিজের চিন্তা করি না যে আমি তো আপনার ল্যাপকা থাকায় দিলেছি, পাখি গালাকে কি করবো এত ঠান্ডার মধ্যে, ওরাকে দেখে ময়া লাগছে জি। চপ্পরের জার্নি করে সকাল 10টাতে ফের আমার জয়নিং, তার লেগে 9:30 দিকে ভাকাম করে হুন্নাতে করে আমাকে ফের সাইব থুয়ে এলো অফিসের আগা দিকে, জয়নিংটাও কমপ্লিট করলো, চপ্পর দিন অফিস করলো। তা ভাটি বেলার দিকে জানতো লকপক্ষ করতে লেগেছে, কতক্ষণ আমি সিএনবি মোড়ে যাবো রে বা সিএনবি মোড়ে আইসি ভাই দিয়ে, তো আমার জান আরও লকপক্ষ লেগে গেছে, একটা হেভি ব্যাপার আছে আপনারা দেখতে থাকেন। সাইফে সবকে কহে দিয়েছে যে কাহা বাহা ভাই রাজশাহীতে চলে এসেছে, ইদকে ফের পিয়ালিও আপু যে কেক বানাই, ওই আপু ফের আপনার হামার লেগে আপনাকে দেখেন ওয়েলকাম কেক লিয়ে চলে এসেছে। রাজশাহী সিএনবি মোড়ে সুন্দর একটা বঙ্গবন্ধুর বড় করে মানে মুরাল তৈরি করা হয়েছে, আর এই মুরাল দেখতে মানুষজন কিন্তু সান্ঝের বেলা করে এটি আড্ডা দেয় সবাই, এত সুন্দর জায়গা। তো স্যান্ডেল খুলে হারাকে ঢুকতে হয়, স্যান্ডেল থুয়ে তো এদিকে খালি চিন্তায় থাকে যে স্যান্ডেল হারিয়ে যাবে নাকি, স্যান্ডেল হারিয়ে যাবে নাকি এই লিয়ে। তো তেমনই হচ্ছে যে পিয়ালি আপু, তো পিয়ালি আপুর বাড়ি হলো পাবনা, পাবনা হওয়া সত্ত্বেও কিন্তু হার ভিডিও চাপায় নবাবগঞ্জের ভাষা নাকি খুবই ভালো লাগে আপার, তার লেগে কিন্তু একবার শুনতে থাকে দেখতে থাকে ভিডিও। তো আমি আজকে আইনু, তো পিয়ালি আপু আমাকে তো একবার ওয়েলকাম কেক কাটাবে, তো চলেন আপনারা লিয়া আগে দেখে দিজি সিএনবি মোড়টা, লাইট টাইট সব মিলিয়ে এত সুন্দর যে মনে হয়েছে একদিন আমি কোন জাহান নামে ছিল রে ভাই, একদিনে মনে হয়েছে যে কত সুন্দর একটা জায়গা তাইলো, একবারে ঢাকাতে লাগছে জি হিট পিতিয়া যা ছিল। তো এই যে কেকটা এখন উদাম করবো আপনারা দেখতে থাকেন। আমি যদি দুপুরবেলা আপনাকে অর্ডার করি যে কেক লাগবে, বিকেলবেলা পাবো? অবশ্যই 3 ঘন্টা হাতে সময় রেখে আমাকে অর্ডার করতে হবে, কারণ এটা একটা বেক করার ব্যাপার আছে,
তারপর এটা ফ্রিজিং এর একটা বিষয় আছে যে কোন ডিজাইন দিতে হয় যে কোন ডিজাইন বলতে কাস্টমাইজড ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই এক দুই দিন আগে বললে ভালো হয় আমার পেজের নাম বেকিং এন্ড কুকিং বাই পিয়ালি আর আমার ফেসবুক আইডি পিয়ালি শর্মা তো যে কাস্টমাইজড ডিজাইনের কেকগুলো যেগুলো করতে অনেক একটু টাইমটা বেশি লাগে যার কারণে এই কেকগুলো একদিন আগে অর্ডার করতে হবে মিনিমাম আর যদি এমনি ফ্লোরাল কোনো ডিজাইন হয় সেক্ষেত্রে আমি মানে 3 ঘন্টার মধ্যে কেক রেডি করে দিতে পারবো যদি কারেন্টের কোনো প্রবলেম না থাকে নতুন বছরে আসলে জব চেঞ্জ এদিকে রাজশাহী আর এদিকে ফেরত নাই এত সুন্দর একটা সারপ্রাইজ মানে মনটা ভরে গেল ভালোই কাটবে কি কহবো জি ভাই বোনেরা আসলে জীবনের টাকা পয়সায় সব লয় এই যে ড্রিম পেজ খোলার পরে যে মানুষের ভালোবাসা মানুষের কাছে যে এত ভালোবাসা পাচ্ছি এটাই কিন্তু অসম্ভব ভালো লাগা মানে টাকা পয়সা দিয়ে এত হয়েছে কি যে খালি কিনতে পাওয়া যায় কিন্তু এরকম করে যে বিনা কিনাতে বিনা এতে যে মানুষকে মানে ভয় না দেখে মানুষ যে এত ভালোবাসে এটাই তো মেলায় কিছু পাওয়া তো যাই হোক পিয়ালি আপু এরকম করে যে হাঁকে রাজশাহীতে ওয়েলকাম করবে এটা কিন্তু মানে কোনো চিন্তার ভিতরই ছিল না একবারে আমি সারপ্রাইজ হয়ে গেছি এদিকে ছেলেপিলা গেলা সব ছোটো ছোটো ছেলেপিলা এটা হাঁকে চিনে লেছে যে চলেছে এরাকে লিয়া কেক কাটতে পাচ্ছি এরকম যে আপাড়ে আপাড়ে ছেলেপিলা হামার গে কখন বিয়ে হইবে আর হইবে জি এরাকে দেখছি আর কেক খাওয়াছি লাগছে জান খান ভরে দিচ্ছে যে একদিন হামার গো হইবে আর এনিকে খাইয়া খাইয়ে দিব জি ভরে গেল জি জি এর লকপকি যত ছিল মিটা গেল ঢাকাতে লাগছে আমি জেলখানাতে ছিল আর এঠাইসা লাগছে যে হাত জান খান ভরে গেল অফিস কইরা যে এরকম করে বাইরে ঘুরতে পাওয়া যায় এটা মেলাদিন পরে বুঝতে পারলো তো যাই হোক খুবই শান্তি লাগছে কেক খেয়ে তো আপনারা যারা কেক অর্ডার করতে চাইছেন স্ক্রিনশট দিয়েছি পিয়ালি শাহ নামে সার্চ করেন তাইলে পাকাম করে একটা আইডি চলে আসবে আর কেকের অর্ডার কিন্তু আপনারা করে দিতে পারবেন খাও গাপা গাপ খাও যাই হোক বন্ধুরা আপনার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে কইবেন আর রাজশাহীতে চলে এলো এখন থেকে আপনারাকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভিডিও ভাগাভাগ দিতে পারবো তো সব আমার পেজটার সাথে থাকবেন এখন পর্যন্ত যারা পেজটাকে লাইক ফলো করেননি তারা পাকাম পাকাম করে একবার পেজটাকে লাইক ফলো করে দেন আসদ খানটাতে থাকেন আর কমেন্টসের মাধ্যমে জানান আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ